আমি এখন এই যে হাঁটতে পারতেছি, আমার কোমরে কোনো ব্যথা হচ্ছে না, আমি এখন ঠিক আছি, এখন হাঁটাচলায় কোনো সমস্যা আমার হইতাছে না, আমি এই যে অনেক এইভাবে এই যে হাঁটতে পারতাছি। আগে যেভাবে বসতে গেলে আমার কোমরে অনেক ব্যথা লাগতো, অনেক অসহ্য বোধ করতাম, এখন আর লাগতেছে না, এখন আমি ঠিক মতন উঠবস করতেছি। আমি আগে সিঁড়িতে উঠতে পারতাম না, পায়ে অনেক ব্যথা করতো, হাঁটু ব্যথা করতো, এখন আমার এই সমস্যাটা নাই, এখন আমি সুস্থ আছি। আমার সিঁড়ি বাইতে অনেক ইজি লাগতেছে, খুব ভালো লাগতেছে, এখন আমার কোনো ব্যথা হচ্ছে না। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন আক্তার, আমি আমার বাড়ি ধামরায়, আমার বয়স 28 বছর। গত 5 বছর ধরে আমি কোমর ব্যথা, গাড় ব্যথায়, সারা পিঠে ব্যথায় ভুগছিলাম। সকালে ঘুম থেকে উঠার পরে আমি বিছানায় থেকে নিচে দাঁড়াইতে পারতাম না, পাও বসে আসতো। তারপরে অনেক সকালে হাঁটাহাঁটির পরে আমার ব্যথাটা কিছুটা কমে আসতো। এরপর আমি বসে কোনো কাজ করতে পারতাম না, সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে পারতাম না, আমার ব্যথাটা বেড়ে গেত। এবং সিঁড়ি দিয়ে বাচ্চারা নিয়ে স্কুলে যাওয়া আসার পথে সিঁড়ি বাড়তে আমার ব্যথা আরো বেড়ে গেত। আর আমি হাঁটাচলা করতে পারতাম না, খুব কষ্ট হইতো, কাউকে বুঝাইতেও পারতাম না। রাতে ঘুমের সময় ঘুমে থেকে উঠে আমি অনেক কান্না করতাম, মানে ব্যথা এত কষ্ট লাগতো আমার, আমি সহ্য করতে পারতাম না। আমি গত 5 বছর ধরে 5টি ডাক্তার দেখাইছি, সে ডাক্তাররা শুধু আমাকে বলছে যে বাতের ব্যথা, আমি ওষুধ খাইলে ঠিক হবো, কিন্তু তারপর আমি ঠিক হই নাই, আমার ব্যথাটা শুধু বেড়েই যাচ্ছে। তারপর আমি খুঁজতে থাকি যে কোথায় গেলে আমি ভালো হব, কোন ডাক্তার দেখাইলে আমি ভালো হইব। আমি একদম ব্যথায় অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। পরে এই স্যারের ফেসবুক থেকে স্যারের সাক্ষাৎকার পেয়ে আমি এই জায়গায় আসছি। এই জায়গায় আসার পরে স্যার আমাকে একটা MRI দেয়, ওইটা দেওয়ার পরে দেখে যে আমার মাঞ্জার হাড়ে একটু সমস্যা, ঘাড়েও একটু সমস্যা, এটার কারণে আমার ব্যথা দিন যাইতেছে আর বাড়তেছে। ঘাড়ে ব্যথার জন্য আমি নামাজ পড়তে গেলে ঠিক করে সালাম ফেরাইতে পারতাম না, মানে সামনের দিকে একদম ঝুঁকা পারতাম না, মানে একটু এইভাবেও আমি ঘুরতে পারতাম না ঘাড়ের ব্যথার জন্য। হ্যাঁ, আমি এখানে এসে অনেক ভালো চিকিৎসা পাইছি, এখন 13 দিনের ভিতরে আমি অনেকটা সুস্থ। আমি আগে যে আমার প্রবলেমগুলো হইতো ওইগুলো এখন হয় না। আগে যেমন আমি বিছানায় থেকে উঠতে পারতাম না, এখন আমার ওই সমস্যাটা হয় না, এখন আমি হাঁটাচলা করতে পারি, আমার পা এখন আর অবশ অবশ লাগে না, হাত পাও অবশ লাগে না, আমি এখন ঠিক আছি। সিঁড়িটাও এখন আমি আল্লাহর রহমতে ঠিকঠাক মতন পাইতে পারি, আমার যতটুক দরকার আমার শরীরের জন্য কাজ করার অতটুকু আমি করতে পারি। ঘাড়ের ব্যথাটা এই জায়গায় এসে 3-4 দিন ট্রিটমেন্টের পরে আবার ঘাড়ের ব্যথাটা ঠিক হয়ে গেছে। এই যে এইভাবে আমি সালামটা ফেরাইতে পারতাম না, আবার এই দিকেও আমি সালাম ফেরাইতে পারতাম না, নামাজ পড়তে গেলে এভাবে আমি ঝুঁকতে পারতাম না, অনেক কষ্ট হইতো, চেয়ারে বসে নামাজ পড়তে হইতো, এখন আমি এটা পারি, সামনের দিকে ঝুঁকে নামাজ পড়তে পারি, এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমি এখন অনেকটা সুস্থ। এখানে আমাকে যে ফিজিওথেরাপিটা দিছে এখন অনেক ভালো, সে আমার অনেক ট্রিটমেন্ট করছে, অনেক কিছুই করছে আমার সাথে, সে সারাদিন রাত আমার ছোট বোনের মতন করে আমাকে সে সেবা যত্ন করছে। এখন আমি সে আমার সেবায় আমাকে সেবা করার জন্য আমি অনেক সুস্থ। এখানকার নার্সরা অনেক ভালো, মানে সব কিছু নিজের আপন জনের মতোই দেখে। ডিউটি ডাক্তাররা যারা আসতো তারাও অনেক সুন্দর ব্যবহার করতো আমার সাথে, খুব ভালো আচরণ করতো, আর আমার সব সময় এসে আমার অনেক কেয়ার করতো তারা। সফুল্লাহ স্যার যদি আমাকে এভাবে না দেখতো, নাই করতো, তাহলে মনে হয় সুস্থ হইতে পারতাম না, কিন্তু আল্লাহর দয়ায় আমি সুস্থ আছি এখন। স্যারকে অনেক ধন্যবাদ আমার ট্রিটমেন্ট করার জন্য, আমি এখন অনেকটা সুস্থ আছি। আমার মতন সমস্যায় যারা ভুগতে আছেন, যারা অসহ্য বোধ করতে আছেন, তারা আসেন স্যারের কাছে, স্যারের কাছ থেকে নিয়মিত সেবা নেন, আপনারাও সবাই সুস্থ হন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি জানি সারা জীবন এভাবে সুস্থ থাকতে পারি, আর আপনারাও এখানে এসে সবাই সুস্থ হন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।